হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য কিছু মজাদার ধাঁধার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম ধাঁধাটি হলো, এখানে তিনটি ইমোজি দেওয়া আছে, নো, চাবি আর এ। এই তিনটি ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে একটি মোবাইলের নাম। বন্ধুরা, এখানে নো, চাবির ইংরেজি কি আর এ থেকে মোবাইলটির নাম হবে নোকিয়া। পরের ধাঁধা, এখানে আ আর হাতের ছবি দেওয়া আছে। এই দুটি ইমোজি দেখে তোমাকে বলতে হবে একটি খাবারের নাম। বলো তো বন্ধুরা, খাবারের নামটি কি হতে পারে? বন্ধুরা, এখানে আ আর হাতের চারটি আঙুল থেকে খাবারটির নাম হবে আচার। পরের প্রশ্ন, এখানে কাক আর ডয়সনোরা আকার, এই দুটি ইমোজি দেওয়া আছে। এই দুটি ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে প্রাণীটির নাম কি হতে পারে। বন্ধুরা, এখানে কাক আর ডয়সনোরা আকার থেকে প্রাণীটির নাম হবে কাকড়া। বন্ধুরা, তোমাদের জন্য আজকের ধাঁধা, বন থেকে বেরোলটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। বন্ধুরা, উত্তরটা কি হতে পারে জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবে। পরের ধাঁধা, এখানে হ আর আয়না, এই দুটি ইমোজি দেওয়া আছে। এই ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে পশুটির নাম কি হতে পারে। বন্ধুরা, পশুটির নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবে। বন্ধুরা, এখানে হ আর আয়না থেকে পশুটির নাম হবে হাইনা। পরের ধাঁধা, এখানে তিনটি ইমোজি দেওয়া আছে, কল, কামরাঙা আর পাতা। এই তিনটি ইমোজি দেখে তোমাকে একটি জায়গার নাম গেস করতে হবে। এখানে কল, কামরাঙার কা আর পাতার তা থেকে জায়গাটির নাম হবে কলকাতা। পরের ধাঁধা, এখানে সাপ আর বিষ, এই দুটি ইমোজি দেওয়া আছে। এই দুটি ইমোজি দেখে তোমাকে গেস করতে হবে সংখ্যাটি কি হতে পারে। যারা আমার আগেই সংখ্যাটি গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্টে লিখবে। বন্ধুরা, এখানে সাপ আর বিষ, এই দুটি ইমোজি থেকে সংখ্যাটি হবে 26। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর এমনই নিত্য নতুন মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।